ব্যাক টু দা একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অবশেষে প্রকাশিত হয়ে গেল কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পদের অফিসিয়াল ফুল নোটিফিকেশান তো সেখানে তোমাদের মোট শূন্যপদ কত রয়েছে বেতন কত দেওয়া হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে অর্থাৎ হাইট ওয়েট চেস্ট কেমন কি লাগবে কটা ধাবে তোমাদের নিয়োগ করা হবে মোট কয়টি এক্সাম হবে তাছাড়াও তোমাদের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো তো আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে কেউ স্কিপ করে না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখবে আর তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ড তো এখানে বলা হচ্ছে দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এবং সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার একুশ তো এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে বেতন দেখে নাও তোমাদের কত দেওয়া হবে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে তারপরে দেখুন নেক্সট রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি অর্থাৎ মোট শূন্যপদ কত রয়েছে দেখে নাও তো তোমাদের এখানে মোট শূন্য থাকবে তিনশো তিরিশটি এসআই এবং সার্জেন পদ মিলে তো এগুলি তোমরা একটু কাইন্ডলি চেক করে নেবে অফিশিয়াল নোটিশ আই থিং তোমরা সকলেই পেয়ে গেছো কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তারপরে এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে এক এক দু হাজার কু একুশ হিসাবে তোমার বয়সটা কিন্তু হিসাব করে নেবে তুমি এসসি এসসিএসটি প্রার্থী হয়ে থাকলে পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে কিন্তু পাঁচ তিন বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে দেখো নেক্সট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে তবেই কিন্তু এই দুটো পদের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে তারপরে নেক্সট রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হাইট ওয়েট তো একশো সাতষট্টি সেমি কিন্তু তোমাদের হাইট লাগবে তুমি যদি আদার কাস্টের হয়ে থাকো সেক্ষেত্রে একশো ষাট সেমি তোমাদের কিন্তু হাইট লাগছে চেস্ট দেখে নাও উনআশি সেমি চেস লাগবে এবং তোমাকে পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে এবং ওয়েট লাগছে তোমাদের ছাপ্পান্ন কেজি আদার কাস্টের হয়ে থাকলে কিন্তু তোমরা ওজনের ছাড় পেয়ে যাচ্ছ তার সাথে সাথে চেস্টেরও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তারপরে তোমাদের এখানে রয়েছে সার্জেন পদের সার্জেন পদের একশো তিয়াত্তর সেমি কিন্তু তোমাদের হাইট লাগবে বুক লাগবে ছিয়াশি সেমি পাঁচ সেমি কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে ওজন লাগবে কিন্তু ষাট কেজি আদার কাস্টের হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে সরি বন্ধুরা এখানে তোমরা হাইটের প্লাস ওজন চেস্টের কিন্তু ছাড় পেয়ে যাবে তাছাড়াও তোমাদের লেডি এসাইয়ের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট লাগবে এবং ওজন লাগবে আটচল্লিশ কেজি তারপরে দেখো নেক্সট রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের রান করতে হবে কিন্তু আটশো মিটার তিন মিনিটে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং লেডিস সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের চারশো মিটার রান করতে হবে টু মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের নেক্সট রয়েছে তোমাদের হবে প্রথমে হবে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম দুশো নম্বরের কিন্তু তোমাদের এক্সামটা হবে টাইম তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো তো এখানে তোমাদের টাইম বলে দেওয়া রয়েছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কিন্তু তোমাদের টাইম থাকবে দুশো নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে সো সমস্ত কিছু ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে তারপরে তোমাদের হবে পি এম এবং পিইটি তো এখানে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম তারপরে নেক্সট তোমাদের হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান ফুল দুশো মার্কেরও সেটা হবে তো এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে এখানে ইংলিশ কী কী থাকবে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কাইন্ডলি একটু চেক করে নিতে পারো তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট সেটার নম্বর তো রয়েছে তিরিশ নম্বরে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে তো তারপরে দেখো নেক্সট রয়েছে কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তো তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে উনিশ সাত দু হাজার একুশ থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ আট দু হাজার একুশ পর্যন্ত অর্থাৎ উনিশ আট দু হাজার একুশ তোমাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কত টাকা লাগবে আড়াইশো টাকা লাগবে তুমি যদি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে কোনো রকম টাকা লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি সেটা কুড়ি টাকা তোমাদের লাগবে তো এ হচ্ছে তোমাদের মোটামুটি হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে তোমরা এই নোটিফিকেশানটা ভালো করে রিড করে তারপরে তোমরা অনলাইনে আবেদন করবে তো সমস্ত কিছু ডিটেলস তোমরা এই পিডিএফেই পেয়ে যাবে বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারো কিংবা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো তো এবার হচ্ছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমাদের কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি এই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসের প্রথম দিকেই তোমরা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি পেয়ে যাবে সেখানে পনেরোশো প্লাস কিন্তু শূন্যপদ থাকবে তো ভালো করে প্রস্তুতি নাও যারা প্রস্তুতি নিচ্ছ এবং এসআই সার্জেন্ট পদের তো বিজ্ঞপ্তি বেরিয়ে গেল আর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসের প্রথম দিকেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভিড়তে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য আন একাডেমি নিয়ে চলে এসে ডাব্লু জন্য লিমিটেড পিরিয়ড অফার তোমরা যদি বারো মান্থের সাবস্ক্রিপশান নাও সেক্ষেত্রে টু মান্থের ডাব্লুবি পিএসসির সাবস্ক্রিপশান একদম বিনামূল্যে পেয়ে যাবে আর তোমরা যদি চব্বিশ মান্থের সাবস্ক্রিপশন নাও সেক্ষেত্রে তিন মান্থের সাবস্ক্রিপশান ডাব্লু এর জন্য একদম বিনামূল্যে পেয়ে যাবে তাছাড়াও তোমরা এখানে বিভিন্ন ব্যাচ কোর্সে জয়েন হতে পারো তো তোমাদের যেগুলো শুরু হচ্ছে চোদ্দ জুলাই থেকে তাছাড়াও অনেক ব্যাচ কোর্স হয়েছে ডাব্লিউ বিসিএসের জন্য ডাব্লিউ বিপির জন্য তো তোমরা এখানে কিন্তু যুক্ত হতে পারো তোমরা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার একুশের মেন মক টেস্ট যেটা শুরু হচ্ছে সতেরোই জুলাই দু হাজার একুশে বারোটার সময় অবশ্যই তোমরা এই মক টেস্টটা দিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়াও মিশন খাকি ডাব্লিউ বিবি স্পেশাল স্কলারশিপ টেস্টের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে যেটা শুরু হচ্ছে আঠেরো জুলাই দশটা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের এখানে সম্পূর্ণ একদম বিনামূল্যে তোমরা এই মক টেস্টটা আন দিতে পারবে তো এখনই কিন্তু এনরোল করে নাও একদম তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে সমস্ত কিছু কিন্তু রয়েছে এক ঘন্টা কিন্তু তোমাদের টাইম থাকবে অবশ্যই তোমরা এখানে এনরোল করে নাও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর তোমরা যারা যারা এখনও আন একডেমিতে সাবস্ক্রিপশান নাও নি অবশ্যই যদি আন একডেমিতে সাবস্ক্রিপশান নিতে চাও তো আমার কোডটা ইউজ করবে বং অ্যাকাডেমি সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো অবশ্যই আমার কোডটা ইউজ করবে বং একাডেমি